পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারাই তো আল্লাহর মসজিদ আবাদ করে। যারা ঈমান আনে আল্লাহ ও আখেরাতে এবং সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না। ইসলামে মুসলমানদেরকে ব্যাপকভাবে মসজিদ নির্মাণে উৎসাহিত করা হয়েছে এবং তার জন্য রয়েছে বিশেষ সওয়াব। লন্ডন শহরের বিভিন্ন জায়গায় নির্মাণ করা হয়েছে অসংখ্য ছোট বড় মসজিদ। ক্যামডেন বারা অফ লন্ডনের 156/158 উইডিংটন রোডে 1997 সালে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় ক্যান্ডিস টাউন বাইতুল আমান মসজিদ, যেটি এই এলাকার মুসলমানদের জন্য একমাত্র মসজিদ। এই মসজিদের মাধ্যমেই এই এলাকার বিভিন্ন কমিউনিটির মুসলিমরা প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বিভিন্ন ইসলামিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। Alhamdulillah, by the grace of Allah, I've been visiting this masjid, Kantis Town, Baitul Aman Masjid. This masjid, if extended and if it's expanded by obviously your help and by your contribution, this can be a beacon. It can be a center of Islamic growth and spread, and center of knowledge and worship in this community, not only just in Camden, but also throughout the whole entire London. So I would like to urge everybody to actually come forward. You all know the importance and virtues and significance of building the masjid. So I think that can be a real investment if you can contribute towards this beautiful masjid, Kentish Town Baitul Aman Masjid. May Allah bless you all and reward you in abundance. Jazakumullah khairan. Allah rahmate ei elakay ekhon musollider shongkha ager tulonay pray 3-4 gun briddhi peyeche. Shukrobar Jummar namaze এই মসজিদে 2টি এবং এর নিকটবর্তী একটি সেন্টারে আরও 2টি জামাতের ব্যবস্থা করা হয়, যেখানে প্রায় 1,500 মুসল্লি একসাথে জুম্মার নামাজ আদায় করে থাকে। তারপরেও এখানে অনেক মুসল্লি নামাজের জায়গা না পেয়ে ফিরে যেতে হয়। আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমি বিগত 20 বছর যাবত এই মসজিদের খেদমত করে আসতেছি। আমরা এখানে প্রচুর মুসলমান আছি, এখানে মাদ্রাসাও চলতেছে বাচ্চাদের জন্য, কিন্তু যখন হলিডে আসে তখন আমাদের এখানে 60টা জামাত করতে হয়, তারপরে মানুষের জায়গা দিতে পারি না। এখন আমাদের কাছে সুযোগ এসেছে, আমাদের মসজিদ যেখানে আমরা আছি এটা সহ পাশের একটা দোকান বিক্রি হবে, 999 বছর লিজ দেবে ওরা। সুতরাং আমরা আপনাদের কাছে আপিল করতেছি, আপনারা দয়া করে আপনারা আপনাদের হাত বাড়িয়ে দিন এবং এই এলাকার মুসল্লিদেরকে নামাজ পড়ার সুবিধা করে দিন ইনশাআল্লাহ। এই মসজিদে নিয়মিত নামাজের পাশাপাশি এলাকার ছোট ছোট কোমলমতি ছেলে মেয়েদের জন্যে ইসলামিক শিক্ষা ব্যবস্থা সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম রয়েছে। আগত মুসল্লিদের নামাজের ব্যবস্থা সহ এই সমস্ত কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্যে মসজিদটিকে বড় করা অতীব জরুরি হয়ে পড়েছে। আসসালামু আলাইকুম, মাই নেম ইজ আমিন, আই স্টাডি হিয়ার আট কেন্টিশ টাউন বাইতুল আমান মসজিদ। আই হ্যাভ মেমোরাইজড 5 জুজ এন্ড আই এনজয় লার্নিং হিয়ার বিকজ ইট ইজ আ কামিং এনভায়রনমেন্ট। উই আস্ক দ্যাট ইউ হেল্প ডোনেট সো দ্যাট উই ক্যান এক্সপ্যান্ড এন্ড অ্যালোকেট মোর স্টুডেন্টস সো দ্যাট মোর পিপল ক্যান লার্ন এন্ড অ্যাকমপ্লিশ গ্রেট থিংস। আলহামদুলিল্লাহ, আওয়ার মসজিদ ইজ গ্র্যাজুয়ালি এক্সপ্যান্ডিং এন্ড অ্যাকোমোডেটিং নাম্বার অফ ওয়ার্শিপার্স থ্রু দ্য সেভারাল সার্ভিসেস, বাট অনলি উই ক্যান ডু দিস with your help and support. Inshallah, we're buying these premises cost of 1.2 million. So I'd like to all of you, please help and support your mosque. So inshallah, we'll have a permanent masjid in our community. বিগত 20 বছর যাবত প্রতি মাসে £2,000 ভাড়া প্রদান করে পরিচালিত হয়ে আসছে এই মসজিদটি। বর্তমানে এই মসজিদটিকে ক্রয় করে বড় করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মসজিদ কমিটি। আমার 80 বছরের হয়ে গেছি বয়স, বুঝছেন না, আমরা বহুত কষ্ট করি আমরা এই মসজিদটা বাড়াই করছিলাম। আমরা ওখানে আপনার সাহায্যকর্তা বহুত বড়, মানুষ অনেক মানুষ হয়ে যায় মানুষ খুশি গেছে, ওখানে আমরা সাহায্যকর্তা মসজিদ করার
মসজিদটির পাশে একটি বিশাল দোকান ক্রয় করার সুযোগ পেয়েছেন মসজিদ কর্তৃপক্ষ। মসজিদের জায়গা এবং দোকানসহ যার ব্যয় হবে প্রায় 1.2 মিলিয়ন পাউন্ড। আমরা খ্রিস্টান বাইতুল্লাহ মসজিদ, এটা দীর্ঘ 20 বছর থেকে আমরা এখানে নামাজ পড়তেছি, কিন্তু এখন রেন্ট দিয়ে পড়তেছি সপ্তাহে 500 পাউন্ড। এখন আমরা এটা কেনার উদ্যোগ নিয়েছি এবং ল্যান্ডলর্ড আমাদেরকে এই মসজিদটা বিক্রি করতেছে পাশের দোকান সহ 1.2 মিলিয়ন। আল্লাহর ওয়াস্তে আপনারা দয়া করে মুক্ত হস্তে দান করুন, আমরা যেন মসজিদটা কিনতে পারি। আপনারা সকলেই জানেন আলহামদুলিল্লাহ, এই মসজিদ দীর্ঘ 20 বছর যাবত আমরা এই মসজিদে অত্র এলাকার মুসল্লিয়ান কারাম নামাজ পড়িয়ে আসতেছেন, কিন্তু মসজিদে অতিরিক্ত মুসল্লি প্রায় ফ্রাইডে 1.5 থেকে 2 হাজার মুসল্লি নামাজের জন্য মসজিদে একত্রিত হয়, কিন্তু জামাত একসঙ্গে না হওয়ার কারণেই বিশেষ করে মসজিদে বাধ্যতামূলক 2 জামাত হয় এবং সেন্টারে 1 জামাত হয় প্রায় সময়। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতানিল জান্নাহ, যে আল্লাহর ঘর মসজিদে সহযোগিতা করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও তার জন্য একটা ঘর নির্মাণ করবে। আই এম ইন খ্রিস্টান মসজিদ অ্যান্ড আই মেক অ্যান অ্যাপিল টু এভরিওয়ান টু হেল্প অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। The reason being is because from the time I am in this mosque, I have seen the expansion and great number of musallis and people participating in various activities of the mosque. সকলের কাছে আকুল আবেদন, এই মসজিদটি সম্প্রসারণ বাস্তবায়ন করতে আপনার সাহায্যের হাত বাড়িয়ে বিশেষ সওয়াব হাসিল করুন। আমিন।